রাজধানীতে শেষ হলো বর্ণিল পার্বত্য মেলা, যে আয়োজনে উঠে আসে পাহাড়ের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য। মেলায় গৃহস্থালী ও কৃষিপণ্যের স্টল ছিল আগ্রহের কেন্দ্রে। সমতল আর পাহাড়ের মেলবন্ধনের স্মারক মেলা নিয়ে মানিক শিকদারের প্রতিবেদন। চার দিনের পার্বত্য মেলার সমাপনী, শিল্পকলা একাডেমির মাঠে দর্শনার্থীদের ভিড়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সমারোহ। পাহাড়ের কৃষিপণ্য ও বিচিত্র খাবারের দোকানে রসনা বিলাসীদের আগ্রহের কমতি নেই। শেষ দিনের বিক্রি নিয়েও সন্তুষ্ট বিক্রেতারা। এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল মানে খাবার, এটা হচ্ছে আমাদের বিজুর উৎসবে বেশি মানে এটা প্রচলন, এটা পাঁচজন বলে আর কি। জিনিসপত্র বেশি ছিল, বাট মোটামুটি ভালোই বেছে কেনা হয়েছে। আমরা তো মানে কোনোদিন আসি নাই, মানে এই প্রথমবার আসলাম, ভালো লাগতেছে। নানা রং ও ঐতিহ্যের পোশাক, প্রসাধনী, গৃহস্থালী পণ্যের বৈচিত্র্য মন কেড়েছে ক্রেতা দর্শনার্থীদের। তারা বলছেন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতি সমৃদ্ধ করছে জাতীয় সংস্কৃতিকে। পাহাড়িদের সাথে আমাদের যে একটা ডিস্টেন্স আছে, এইসব মেলার মাধ্যমে আমাদের ডিস্টেন্সগুলো অনেক কমে যাবে। এটা তো অনেক ভালো লাগার বিষয়, কারণ তারা তো আর আমাদের থেকে বাইরে না, তারা তো আমাদেরই অংশ। পার্বত্যের সাথে আসলে তুলনা নেই ওদের যে কালচার। সমাপনী দিনের আলোচনায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম বলেন, সরকার পার্বত্য এলাকার উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, যার সুফল পাচ্ছে পাহাড়ের মানুষ। পাহাড়ে আজ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ কি নাই, সকল প্রজেক্ট হচ্ছে। শেখ হাসিনা না আসলে দেশটির বয়স তো 50 বছর ঊর্ধ্বে, কই অতীতে তো কেউ পদক্ষেপ নেয়নি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীও তুলে ধরেন উন্নয়ন অগ্রযাত্রার চিত্র। কলেজ হয়েছে, হাসপাতাল হয়েছে, উপজেলা কমপ্লেক্স হয়েছে, ফায়ার ব্রিগেড স্টেশন হয়েছে, অজস্র ব্রিজ, বিদ্যুৎ। সমাপনী দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে দর্শক শ্রোতাদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।